শীর্ষ সন্ত্রাসী শরীফুল রাজ আর ইধিকা পাল করেন মাদকের ব্যবসা। এতে বোঝাই যাচ্ছে কেউ কাউকে ছাড়িয়ে নয়। আর দুজন যখন মুখোমুখি তখন আসলে অ্যাকশনই অ্যাকশন। তবে বাস্তবে নয়, ছবির পর্দায় এমন চরিত্রেই দেখা যাবে এই জুটিকে। প্রিয়তমা ও রাজকুমারের পর নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। এবার অবশ্য শাকিব খান নয়, সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন শরীফুল রাজ। তার বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে। সিনেমাটির নাম রাখা হয়েছে সাহেব। অ্যাকশন ধাঁচে নির্মিত হবে এই সিনেমা। জানা গেছে অন্ধকার জগতের লড়াই নিয়েই এই ছবির গল্প। পুরোপুরি অ্যাকশন ঘরানার গল্পে নির্মিত হবে এই ছবি, যেখানে রাজকে দেখা যাবে বস্তির ছেলে থেকে ছাত্রনেতা হয়ে উঠতে। একটা সময় শীর্ষ সন্ত্রাসী হিসেবে শহরের একাংশের দায়িত্ব নেবেন। অন্যদিকে ইধিকা মাদক ব্যবসায়ী, একটা সময় তিনি হয়ে উঠবেন রাজের প্রতিদ্বন্দ্বী। জানা যায় আগামী বছর রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাহেব। চলতি বছরের জুলাইয়েই শুরু হবে শুটিং। ছবির প্রযোজক আরশাদ আদনান জানান, এর আগে শাকিব খানকে নিয়ে প্রিয়তমা ও রাজকুমারের মতো বড় প্রজেক্ট করেছি, সাকসেসও হয়েছি। আর এই ভালো সিনেমার জন্য বাজেট খুবই গুরুত্বপূর্ণ। সাহেব ছবিটি বড় পরিসরেই তৈরি হবে, সেভাবেই এগোচ্ছে এই কাজ। প্রযোজক আরও বলেন, ভালোভাবে নির্মাণের স্বার্থে প্রিয়তমা ও রাজকুমার ছবির পরিচালক হিমেল আশরাফ এই ছবির পরিচালক সাইফ চন্দনকে সহযোগিতা করতে প্রধান সহকারী হিসেবে কাজ করবেন। সঙ্গে ছোট পর্দার নির্মাতা সেতু আরিফিনও থাকবেন। এক কথায় প্রিয়তমা ও রাজকুমার ছবির পুরো টিম কাজ করবে এই ছবিতে। ফলে ভালো একটা সিনেমাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমার মাধ্যমে বাংলাদেশের দর্শকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। কিছুদিন আগে হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় কবি নামে একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন বাংলাদেশের নায়ক শরীফুল রাজ ও কলকাতার নায়িকা ইধিকা পাল।